স্বাগতম বন্ধুদের রাতের তারা টু চ্যানেলের পক্ষ থেকে। কেমন আছেন সবাই? জানি অবশ্যই ভালো আছেন। আমরাও আজকে আপনাদেরকে ভালো রাখার জন্য সুন্দর একটা জায়গাতে নিয়ে যাব। বন্ধুরা, আমরা মোটরসাইকেলে করে গ্রামের একে বেকে সুন্দর পথ দিয়ে আমরা আপনাদেরকে সেই গন্তব্যস্থলে নিয়ে যাব। চারপাশে দেখুন কত সুন্দর জায়গাগুলো। এই জায়গাগুলো দেখতে মনে হয় যেন আমরা কোনো ভিন্ন জগতের পার্কের মধ্য দিয়ে হাঁটতেছিলাম। বন্ধুরা, যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং নিজেও একটা কমেন্ট করে যাবেন। বন্ধুরা, ঘূর্ণিঝড় বুলবুলকে যেমন সুন্দরবন নিজের বুক দিয়ে আগলে রেখেছে এবং তার কোনো ক্ষতি হতে দেয়নি, সেভাবে আমাদের এক গ্রামের চাচা এই সুন্দর একটি জায়গাতে বসি দিয়ে, অর্থাৎ ছিপ দিয়ে, আমাদের গ্রামের ভাষায় ছিপ বলা হয়, এটি দিয়ে একটি সুন্দর জায়গায় বসে মাছ ধরতেছিল। তা দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গেল এবং তার জন্য তার ভিডিওটা একটু করে নিচ্ছি। বন্ধুরা, দেখবেন এত সুন্দর এই ভিডিও আর কোথাও দেখতে পারবেন কি না জানি না, তবে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর জায়গা আমরা কোথাও আর দেখিনি। বন্ধুরা, আসলে এ চাচার সঙ্গে আমাদের অনেক কথা হয়েছে। তিনি নাকি এখান থেকে প্রত্যেক দিন সুন্দর করে বসে বসে মাছ মারেন এবং এটা দিয়ে তার জীবিকা নির্বাহ করেন। বন্ধুরা, আসলে এ চাচা অর্থ লোভে এই কাজটি করে না, তিনি তার সাংসারিক জীবনের জন্য, সাংসারিক উপার্জনের জন্য এই কাজটি করে থাকে। বন্ধুরা, আমরা চাচার সঙ্গে কথা বলার সময় ভিডিওটি করতে পারিনি, কিন্তু পরে যখন দেখলাম অনেক সুন্দর লাগতেছে তখনই ভিডিওটা করি। বন্ধুরা, আমরা সকল সময় চেষ্টা করি ভালো কিছু ভিডিও তৈরি করে আপনাদের বিনোদনের মাধ্যমে আনন্দ দেওয়ার জন্য। বন্ধুরা, আজকে সেরকম একটি স্পেশাল ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের স্ক্রিনে দেখেন একটি কনক্রিটের টং দেখা যাচ্ছে। এই টঙ্গে বিএসএফ বসে থাকে এবং তাদের সীমান্ত পাহারা দেয়। পাশেই দেখা যাচ্ছে বিএসএফের সুন্দর একটি ক্যাম্প। এই ক্যাম্পে প্রায় 200+ বিএসএফ থাকেন এবং তারা তাদের সীমান্ত খুব যত্নের সাথে পাহারা দেন এবং তাদের দেশকে রক্ষা করেন।